আব্বু জানো, টিচার আজ আমাদের একটি গল্প বলেছেন। এক ইহুদি লোক নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে ময়লা ফেলে রাখতো। এই গল্পটা সত্য না বাবা, বানানো গল্প। টিচার যখনই কোনো হাদিস বলবে, হাদিসটি কে বর্ণনা করেছে, কোথায় আছে সেটা জেনে নেবে। আচ্ছা, টিচার আরও বলেছেন বুধবারে নখ কাটতে হয় না। না বাবা, এটাও ভুল কথা। যখন টিচার বলবেন অমুক কাজটা হালাল কিংবা অমুক কাজটা হারাম, তখন জানতে চাইবে তার কথার পক্ষে কোরআন হাদিস এবং সুন্নাহর কোনো দলিল আছে কিনা। ঠিক আছে আব্বু, আরেকজন টিচার সুদের কথা বলেছিলেন। উনি বললেন ব্যাংক থেকে সুদ নেওয়া আসলে সাধারণ একটা ব্যাপার, এটা হলো ইন্টারেস্ট। বাবা, তোমরা তো তাকে প্রশ্ন করা উচিত ছিল। টিচার, আপনি যেটাকে ইন্টারেস্ট বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিন অনুযায়ী সেটার হুকুম কি? কিন্তু আব্বু, আমি যদি এগুলো বলি তাহলে তো অন্য ছেলেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, ওরা আমাকে হুজুর বলবে। বাবা শোনো, মনে করো তোমার স্কুলে একটি বুদ্ধির পরীক্ষা হলো, আইকিউ টেস্ট। পরীক্ষায় তুমি সবচেয়ে বেশি নাম্বার পেলে। তখন অন্যরা তোমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো, বললো দেখ দেখ স্মার্ট বয়। তুমি কি তখন লজ্জা পাবে নাকি নিজের বুদ্ধি নিয়ে গর্বিত হবে? গর্বিত হব। ওদের কথার কারণে তুমি যে ধরে নেবে তুমি ওদের চোখে খারাপ, নাকি ওদের সংকীর্ণ চিন্তা আর অবুঝ কথাবার্তা শুনে ওদের নিয়ে তোমার দুঃখ হবে? তা কেন ভাবব, আমাদের তখন ওদের নিয়ে দুঃখ হবে। আর যদি ওরা তোমার সুন্দর চেহারা কিংবা ধনী হওয়া নিয়ে মজা করে, তাহলেও কি ব্যাপারটা একই রকম না? হ্যাঁ বাবা, কিন্তু বাবু দেখো, বুদ্ধি সৌন্দর্য কিংবা টাকা কোনোটাই গর্ব করার জিনিস না। এই সবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এগুলো তুমি অর্জন করনি, এগুলোর পেছনে তোমার কোনোই কৃতিত্ব নেই, কোনো পরিশ্রম নেই, তাই না? হ্যাঁ, যে জিনিসটা নিয়ে তোমার গর্বিত হওয়া উচিত তা হলো ইসলাম। তুমি একজন মুসলিম যে আল্লাহর একত্ব এবং বরত্বের ঘোষণা দেয়, যে আল্লাহর বিধানগুলি মেনে চলে এবং অন্যদের সেগুলি স্মরণ করিয়ে দেয়, এটা হলো তোমার গর্বের জায়গা। আর এ দিনের ব্যাপারে কোনো কিছু যাচাই না করে গ্রহণ করা যাবে না। যে কোনো কিছু মেনে নেওয়ার আগে আমাদের আগে নিশ্চিত হতে হবে ওই কথাটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা। কারণ এই দিন হলো আমাদের কাছে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই দিনের ব্যাপারে কোনো তথ্য হেলায় ফেলায় গ্রহণ করা যাবে না। এটাই কি গর্বিত হওয়ার কারণ হওয়া উচিত না? তাহলে যখন অন্যরা বলবে তুই কি হুজুর হয়ে গেলি, তখন তাদের বলবে আমি একজন সাধারণ মানুষ, তবে আমার জীবনে একটা উদ্দেশ্য আছে। আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাননি, আমি জানি আমাকে তার কাছেই ফিরে যেতে হবে আর আমার তাকে সন্তুষ্ট করতে হবে, তা না হলে এ জীবন অর্থহীন। আর এটাই মুসলিম হবার অর্থ। আমি মুসলিম, তোমরা কি মুসলিম না? বাবা, মানুষের কথায় প্রভাবিত হওয়া যাবে না, বিশেষ করে ওরা যখন এমন বিষয় নিয়ে হাসে যেটা আমাদের গর্বের উৎস। আমাদের বরং ওদের জন্য আফসোস করা উচিত এবং আমাদের ওদের বোঝানোর চেষ্টা করা উচিত যে ইসলাম আমাদের মূল পরিচয় আর আমরা এই পরিচয় নিয়ে গর্বিত, ঠিক যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় পাঠক, আপনার সন্তানকে ইসলামকে নিয়ে গর্বিত হতে শেখান।